আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের এফ তৈরি করে দেখাবো। কত আমি ই পর্যন্ত, এ থেকে ই পর্যন্ত দেখিয়ে ফেলেছি, তো আজকে দেখাবো এফ তৈরি করে। তো এই জন্য আমার আজকে আমি সেমি পুঁতি নিয়েছি, গোলাপি এবং সাদা। গোলাপিটা হচ্ছে পৃথিবী পুঁতি ছয় নম্বরের, সাদাটা হচ্ছে পার্ল পুঁতি ছয় নম্বরের। আর এগুলো হচ্ছে গোলাপিটা লাগবে 30 গ্রামের মতন, সাদাটা লাগবে 25 গ্রামের মতন, আর লাগবে এটি 50 নম্বরের রক সুতা। তো চলুন কাজটি শুরু করা যাক। আজকে দেখাবো এফ রক সুতাতে নিয়ে নিব তিনটি সাদা পুঁতি এবং একটি গোলাপি পুঁতি। তারপর এভাবে ক্রস করে চারের ফুল করে ফেলব। চারের ফুল হয়ে গেল। এবার ডান পাশের সুতাতে বা এখানে গিট দিয়ে দিই, গিট দিলেই বেশি ভালো হয়। গিট দিয়ে দিই, এখানে গিট দিয়ে দিই সুতার দুটি মাথা একসাথে করে। এভাবে গিট দিয়ে দিলাম, তারপর আরেকটি গিট দিব। আরেকটি গিট দিয়ে দিলাম। এবার সুতা এই গোলাপি পুঁতি দিয়ে নিয়ে নেব। নেয়ার পর সুতার ডান পাশে নিব সবগুলো পুঁতি। সুতার ডান পাশে নিব দুটি সাদা এবং একটি গোলাপি পুঁতি। তিনটি পুঁতি নিলাম এবং বাম পাশের সুতা দিয়ে গোলাপি পুঁতিটি ক্রস করে দিব। ক্রস করে দিলাম যেভাবে এপাশ দিয়ে নিতে হবে। এবার সুতার ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে সাদা পুঁতি নিব। ডান পাশে একটি সাদা পুঁতি, ডান পাশে একটি, বাম পাশে একটি সাদা পুঁতি নিলাম। যে কোনো পাশে একটি গোলাপি পুঁতি নিয়ে ক্রস করব। ক্রস করে চারের ফুল করে ফেলব। চারের ফুল হয়ে গেল। আবারও সুতার দুপাশে একটি একটি করে সাদা পুঁতি নিব। এবং যে কোনো পাশে একটি গোলাপি পুঁতি নিয়ে ক্রস করব। আরেকটি চারের ফুল হলো। দুটি চারের ফুল হয়ে গেল। আবারও সুতার দুপাশে নিয়ে নেব দুটি সাদা পুঁতি এবং একটি গোলাপি পুঁতি নিয়ে ক্রস করে দেব এবং চারের ফুল করে ফেলব। এই যে তিনটি চারের ফুল এভাবে করলাম। এবার বাম পাশে নেব গোলাপি পুঁতি, ডান পাশে নেব সাদা পুঁতি। এবার এই গোলাপি পুঁতি দিয়ে ক্রস করে দেব। চারের ফুল হলো। সুতার বাম পাশে নেব গোলাপি পুঁতি, ডান পাশে নেব সাদা পুঁতি। এবার গোলাপি পুঁতি দিয়ে ক্রস করে ফেলব। তো চারের ফুল হয়ে গেল। এবার সুতার ডান পাশে নেব তিনটি পুঁতি, সুতার ডান পাশে নেব তিনটি সাদা পুঁতি নিয়ে গিট দিয়ে দেব। আরেকটি গিট দিব। এই তো, এবার হচ্ছে সুতাটা এই গোলাপি পুঁতি দিয়ে নিয়ে আসতে হবে।
গোলাপি ফুল দিয়ে নিয়ে আসলাম। সুতাটা আবার ঘুরিয়ে এপাশ দিয়ে নিয়ে এসে এই গোলাপি ফুল দিয়ে নিব। ঘুরে করে এই গোলাপি ফুল দিয়ে সুতাটাকে নিয়ে আসলাম। এই যে এবার এখান দিয়ে কাজটা শুরু করব। এখানে বাম পাশে নিব একটি সাদা পুঁতি, ডান পাশে নিব গোলাপি পুঁতি, এবং যে কোনো এক পাশে গোলাপি পুঁতি নিয়ে অপর পাশে সুতা দিয়ে ক্রস করে দিব। এই যে একটি চারের ফুল হয়ে গেল। আবারও বাম পাশে নিব একটি সাদা পুঁতি, ডান পাশে নিব গোলাপি পুঁতি, এবং গোলাপি পুঁতি দিয়েই ক্রস করে আবারও চারের ফুল করে ফেলব। এই যে দুটি চারের ফুল কিন্তু হয়ে গেছে। দুটি চারের ফুল হলো, এমন করে আরও পাঁচটি চারের ফুল করে ফেলব সেমভাবে। বাম পাশে সাদা পুঁতি, ডান পাশে গোলাপি পুঁতি, এবং গোলাপি পুঁতি দিয়েই ক্রস করে চারের ফুল করে ফেলব। এই যে আর চারটি চারের ফুল করে ফেলব। তো এখানে আমার টোটাল ষাটটি চারের ফুল হয়ে গেছে। এই যে এখানে টোটাল ষাটটি চারের ফুল হয়ে গেছে। এবার সুতার বাম পাশে নিয়ে নিব সবকটি। বাম পাশে নিব একটি গোলাপি, একটি সাদা, এবং আবারও একটি গোলাপি পুঁতি নিয়ে গিট দিয়ে দিব। গিট দিয়ে দিলাম। এবার সুতাটা এই যে এই পাশ দিয়ে নিয়ে আসব, এই সাইড দিয়ে সুতাটা নিয়ে আসব। গোলাপি পুঁতি দিয়ে নিয়ে আসলাম। তারপর এই যে সুতার এই এই পাশেই নিয়ে নিব তিনটি সাদা পুঁতি, তিনটি সাদা পুঁতি নিলাম, এবং এভাবে নিয়ে এই যে এই গোলাপি পুঁতি দিয়ে বের করব। আর এই সুতাটা এই গোলাপি পুঁতি দিয়ে এই সাইড দিয়ে বের করব। বের করলাম। এবার এই পাশ দিয়ে কাজ করতে হবে এই সাইড দিয়ে। তো এভাবে সুতাটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে নিব একটি একটি সাদা পুঁতি, দুটি গোলাপি পুঁতি, একটি সাদা পুঁতি বাম পাশে, ডান পাশে গোলাপি পুঁতি, এবং গোলাপি পুঁতি দিয়ে ক্রস করব। ক্রস হয়ে গেলে এবার সুতার বাম পাশে নিয়ে নিব তিনটি সাদা পুঁতি। নেয়ার পর গিট দিয়ে দিব। এবার এই দুই গোলাপি পুঁতি দিয়ে সুতাটা নিব। সুতাটা এভাবে করে এই দুই গোলাপি পুঁতি দিয়ে বের করে নিব। এটাও এভাবে করে বের করে নিব। বের করলাম, হয়ে গেল
এবার সুতার বাম পাশে একটি সাদা একটি গোলাপি পুঁতি নিব এবং এভাবে ক্রস করে দিব। আবারও ডান পাশে সুতা এই গোলাপি পুঁতি দিয়ে নিলাম, বাম পাশে নিব একটি সাদা একটি গোলাপি পুঁতি এবং ডান পাশে সুতা দিয়ে ক্রস করলাম। আবার ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে নিব, বাম পাশে নিব একটি সাদা এবং একটি গোলাপি পুঁতি, ডান পাশে সুতা দিয়ে ক্রস করে দিব। ডান পাশে সুতা আবার একটি পুঁতি দিয়ে নিলাম। এই তিনটি ঘর করার পর এই যে এবার ডান পাশে পুঁতি নিব, ডান পাশে নিয়ে নিব দুটি গোলাপি পুঁতি, বাম পাশে সুতা দিয়ে ক্রস করব। তারপর সুতার দুপাশে নিয়ে নেব দুটি সাদা পুঁতি এবং একটি গোলাপি পুঁতি দিয়ে ক্রস করব। তারপর সুতার যে কোনো এক পাশে নিয়ে নেব একটি গোলাপি একটি সাদা আবার একটি গোলাপি পুঁতি, তারপর যেভাবে গোলাপি পুঁতি দিয়ে ক্রস করে দিলাম। এবার সুতার বাম পাশে নিব তিনটি সাদা পুঁতি এবং গিট দিয়ে দেব। এবার গোলাপি পুঁতি এই দিয়ে সুতাটা নিয়ে আসতে হবে, একটি সুতা আনলেই হবে। একটি সুতা এই যেভাবে করে এই পুঁতি দিয়ে আনবো। কালকে যে আমি ই দেখালাম গতকালকের ভিডিওতে, আপনারা ই এর মতো করে করতে পারেন, তবে এটা একটু ডিফারেন্ট করে করেছি, তাই এভাবে এটাও নতুন ভিডিও করলাম, না হলে বলতাম যে ওইটা দেখেই করেন। এভাবে তিনটা সাদা পুঁতি নিলাম, নেয়ার পর এটাকে এভাবে এই পুঁতি দিয়ে আগে নিতে হবে। নেয়ার পর সুতাটাকে এবার নিয়ে আসবো এই যে এই দুই গোলাপি পুঁতি দিয়ে, এই দুই গোলাপি পুঁতি দিয়ে সুতাটা বের করে নিয়ে আসতে হবে। তো আমি দুটি সুতাই এভাবে ঘুরিয়ে গোলাপি পুঁতি দিয়ে নিয়ে আসবো। আমি এক মানে বড় করে সুতা নিয়েই কিন্তু এই পুরো কাজটা করছি, আপনারা চাইলে ছোট ছোট সুতা নিয়ে করতে পারেন, তবে এইভাবে করছি যাতে গিট বারবার দিতে না হয়, এই জন্যে। তো এভাবে নিয়ে যে সুতাটা এই দুই গোলাপি পুঁতি দিয়ে বের করে নিব। বের করলাম, আবার এই সুতাটাও এই গোলাপি পুঁতি দিয়ে ব্রেড করতে হবে। এভাবে নিয়ে আসলাম, এবার এই গোলাপি পুঁতি দিয়ে এভাবে সুতাটা বের করে নিব। বের করে নিলাম, এবার বাম পাশের সুতায় এই যে এভাবে নিলাম কিন্তু সুতাটা, এবার বাম পাশে নিয়ে নিব একটি গোলাপি সাদা এবং একটি গোলাপি পুঁতি, ডান পাশের সুতা দিয়ে ক্রস করব। ডান পাশে সুতা আবার একটি পুঁতি দিয়ে নিলাম, বাম পাশে নিব একটি সাদা একটি গোলাপি, ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এবার সুতা নিতে হবে এই গোলাপি পুঁতি দিয়ে
एक गोलापी पुती दिए निलाम दुटी पुती दिए ना निये एक पुती दिए निब आपनारा आगे देखेछेन आमि गीट सब समय भितरेर दिके देवार चेष्टा करी तो एखाने एक सादा पुती निलाम बाम पाशे नेयार पर ये जे गोलापी पुती दिए एभावे बेर करे निब बेर करे तारपर गीट दिए दिब এবার সুতাগুলো ভিতরে ভরে কেটে দিলেই কিন্তু আমার এফ কমপ্লিট হয়ে যাবে সেম ভাবে আমি আরেকটি এফ তৈরি করে রেখেছি এই যে এই দুইটা একসাথে একটির উপর একটি ভাবে লাগিয়ে জয়েন করে দিলে এবং একটি চাবি রিং লাগিয়ে দিলেই কিন্তু আমার এফ কমপ্লিট তো আমার ভিডিওটি এই পর্যন্তই আপনাদের এ শুধুমাত্র আমি এ কিভাবে জয়েন করে তা দেখিয়েছিলাম যেমন দুই পাশ থেকে দুটি পুঁতি নিয়ে মাঝখানে একটি পুঁতি দিয়ে জয়েন করে করে এই যে চারের ফুল করে করে এই পুরোটা জয়েন করে ফেলতে হয় তো ওভাবে জয়েন করে ফেলবেন উপরে একটি চাবির রিং লাগিয়ে নেবেন জয়েন করার সময় তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে সবাই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম